সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনে নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আমাদের খুব পছন্দের একজন মানুষ, এই কমিউনিটির পরিচিত মুখ, মাস্টার অফ ল আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আপনাকে পাওয়া মানে অনেকগুলো বিষয় একসাথে পাওয়া। প্রথমত আইনি বিষয়ে আপনার কাছ থেকে পরামর্শ নিই, দ্বিতীয়ত এই আমাদের কমিউনিটির অনেকগুলো সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। এবং আমরা আজকে কথা বলবো মেডিকেড ফ্রড নিয়ে। এই বিষয়টি নিয়ে দর্শক আপনাদের ফোন নেওয়ার পাশাপাশি আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর আইনি বিষয় আর মেডিকেড ফ্রড নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা শুরু করার আগে ফোনে অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুরুর আগ থেকে একজন অপেক্ষা করছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় আসি। কে আছেন দর্শক? হ্যালো, আমার আমার নাম শ্রাবণী। জি, আমি সিয়াটল থেকে ফোন করছি। শ্রাবণী আপা, আপনার প্রশ্নটি কি নিয়ে? আমার প্রশ্ন ইমিগ্রেশন নিয়ে। আচ্ছা, করুন আপা। আমার কোশ্চেন হচ্ছে, আমি 2006 এর সেপ্টেম্বরে আমার বোনের জন্য অ্যাপ্লাই করি, অক্টোবরে। এখন আমার বোনের একটা ছেলে আছে, ছেলে তার বয়স এই 2019 এর অক্টোবরে ও 21 হয়ে যাবে, ও কি আসতে পারবে কিনা সিএসপি রুলে? আচ্ছা, কি বলবেন? সে আসার সম্ভাবনা প্রচুর, তবে ইমিডিয়েটলি সিএসপি রুলের আওতায় একটা এজ আউট প্রোটেকশন করার জন্য একটা পিটিশন দেওয়া দরকার, এতটুকুই। আর ওর যদি আনমেরিড থাকতে হবে, সে আনমেরিড থাকতে হলে আসতে পারবে। এই আবেদনটি কি এখনই করবেন না তাদের যখন কাগজপত্র প্রসেসিং? এখনই করতে হবে, যখন অ্যাপ্রুভের পরেই করতে হয়। যদি না করি থাকে এখনই করতে পারবেন, এবং আনমেরিড যেন থাকে। আচ্ছা, সেই জায়গাটিতে আপনার প্রশ্নের উত্তরটি শ্রাবণী আপা পেয়েছেন, এবং আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সে কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ এন মজুমদার, আমরা বলেছিলাম আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে মেডিকেড ফ্রড। সেই বিষয়টি নিয়ে কথা বলার আগে আরেকজন ফোনে আছে, এটা আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো। জি, নামটি মনে প্রশ্ন করতে হবে ভাইয়া। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হলো মাহবুব, আমি বাপলু থেকে বলছি। জি, প্রশ্নটি আমার প্রশ্ন হচ্ছে, আমার এক রিলেটিভ, সে তার হাজবেন্ডের অ্যাপ্লাইতে কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে এখানে আসছে, সে ইউএস সিটিজেন ছিল। এখন দুই বছর যাওয়ার পরে, দুই বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড পাইছে, দুই বছর যাওয়ার পরে আবার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, আর তখন তাকে 18 মাসের জন্য এক্সটেনশন করে দিছে। এখানে প্রশ্ন হলো, তার যদি 3 বছর অতিবাহিত হয়ে যায়, সে যদি হাজবেন্ডের সাথে থাকে, সে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার আগে সে কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, বা আমি সরি, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, এ হলো একটা প্রশ্ন। আবার সেম পার্সনের আরেকটা প্রশ্ন হচ্ছে, তার হাজবেন্ড হচ্ছে সাইকিয়াট্রিস্ট ফ্যাশন। এখন সে বলছে, তার জীবন যদি ঝুঁকির মুখে পড়ে যায়, সে যদি তার হাজবেন্ডের সাথে সম্পর্ক ডিসকন্টিনিউ করে, তাহলে তার গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ পাইতে কোনো সমস্যা হবে কিনা, এই দুইটা প্রশ্ন। প্রথম কোশ্চেন হচ্ছে আপনার, 3 বছর অতিক্রম হইলে সে সিটিজেনশিপ হওয়ার যোগ্য। তখন একটা ট্রিকি পার্ট হলো, যখন আপনি সিটিজেনশিপ ইন্টারভিউ সময় যাবেন, ওই সময় আপনি গ্রিন কার্ডটা হাতে থাকতে হবে। এই জন্য আমরা সবাইকে বলি, তুমি গ্রিন কার্ড আসার পরে সিটিজেনশিপ অ্যাপ্লাই করো, কারণ গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু ইন্টারভিউর সময় যদি গ্রিন কার্ডটা না আসি থাকে, তখন আপনাকে আবার যাইতে হবে। তো সেই জন্য ভালো হবে ওনার গ্রিন কার্ড হাতে আসার সাথে সাথে যেন যেন অ্যাপ্লাই করে, এইটা। আর একটা হলো, ওনার জেনারেল রুল হচ্ছে, ওনার হাজব্যান্ড সাথে উনি মেরিড থাকতে হবে, যদি উনি গ্রিন কার্ডটা পার্মানেন্ট পাইতে হয়। বাট এক্সেপশন অলওয়েজ, দেয়ার ইজ এক্সেপশন, যদি হাজব্যান্ড মারা যায় জাস্ট ফাইন, সে উনি ভাবেই যে হাজব্যান্ড মারা গেছে। যদি ডিভোর্স হয় সেক্ষেত্রেও, যদি সেক্ষেত্রেও বিস্তৃত রুল আছে, যেমন যদি দেখাইতে পারেন যে দি স্পাউস ইজ লিভ টুগেদার মোর দেন 2 ইয়ার্স অ্যান্ড দে হ্যাড টু সেপারেট অর ডিভোর্স বিকজ অফ নো ফল্ট অফ দি অ্যালিয়েন, অর্থাৎ যিনি ইমিগ্রেন্ট হয়ে এসেছে তার কোনো দোষের কারণে যদি ডিভোর্স না হয়, যেমন
একটা মহিলা আসলো এখানে টেম্পোরারি গ্রিন কার্ড নিয়ে, তার হাজবেন্ড তাকে 2 বছর পরে ডিভোর্স দিল তার কোনো বিনা দোষে, সেক্ষেত্রে যদি ইমিগ্রেশন অফিসার তাকে গ্রিন কার্ড দিবে না, ওইটা ইমিগ্রেশন যা সাধারণত ওইটা সিম্পেথিটা দেখে যে মহিলা এখন যাবে কোথায়, তাতে কোনো ফল ছিল না, একসাথে বিয়ে করছে, থাকছে, 2 বছর ছিল, ছেলে সন্তান হয়েছে বা হয় নাই, বা যদি দেখাতে পারে যে একসাথে বিয়ে হয়েছে 2 বছরের অধিককাল ছিল, বাট মহিলার কোনো দোষ ছিল না বা ছেলেটার কোনো দোষ ছিল না, দি সিটিজেন স্পাউস ডিভোর্সড হিম, দেন যদি ওই নারীও ডিভোর্স দেয় সেক্ষেত্রে যদি যুক্তিযুক্ত কারণে সেটি ঠিক আছে, নো ফল এই কারণে এরা সাধারণত বাড়াবাড়ি করে না, তবে এটার জন্য সেকেন্ড স্টেপ যাইতে হয়, ইমিগ্রেশন অফিসার সাধারণত ওকে ডিনাই করে, দেন দে সেন্ড জাজের কাছে, জাজের কাছে, জাজ থেকে আসতে হয় আর কি। আরেকটি প্রশ্ন আছে আমরা জানিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত? হ্যালো নুপুর আপা, আমি শ্রাবণী, একটু আগে আপনার সাথে কথা বলছিলাম, আমি না এই চ্যানেলটা দেখতে পারি না, আমার এখানে এই চ্যানেলটা নাই, আমি একটু ফোনেই জানতে চাই লাইনে থেকে উত্তরটা। আচ্ছা, ফোনে থেকে উত্তরটি, আপনার প্রশ্ন ছিল আবার একটু করবেন। আমার কোশ্চেন হচ্ছে 2006 এর সেপ্টেম্বর আমার বোনের জন্য অ্যাপ্লাই করি, ওর 2টা বাচ্চা, ছেলে ছেলে তার বয়স মনে হয় এজ আউট হয়ে যাবে, মানে পেন্ডিং ছিল 3 ইয়ার্স, মানে ওই এটা যার জন্য আপনি বলছেন, তবে মোহাম্মদ এরিন মজুমদার এর আগে খুব সুন্দর করে এটি খুব ব্যাখ্যা দিয়েছিলেন যে আপনারা এখনই এই সুবিধাটি পাওয়ার জন্য এখনই যোগাযোগ করবেন এবং আবেদন করবেন, ঠিক তাই তো? এখনই কি এনবিসিতে আমি চিঠিটা লিখবো? জি জি জি, এখনই তিনি পরামর্শ দিয়েছেন, এটি ভালো হয় আপনাদের জন্য। শ্রাবণী, হাজি, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্নগুলো নিব, তবে মোহাম্মদ এরিন মজুমদার, যেহেতু আমাদের একটি নির্ধারিত একটি বিষয় আছে মেডিকেড ফ্রড, সেটির ভূমিকাটি নিয়ে আমরা আলোচনা করতে পারিনি, শুরুতে ভূমিকাতে কি বলবেন? ভূমিকা হচ্ছে, বলছি জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের যারা পুয়ার কমিউনিটি, আমরা যারা বাংলাদেশ থেকে আসা, বেশিরভাগ মানুষই মেডিকেড নিচ্ছে, সো মেডিকেড নেওয়াটা কোনো অপরাধ না, বাট যারা মেডিকেল ইনকাম থাকা সত্ত্বেও ইনকাম গোপন রেখে ব্যাংকে টাকা আছে তারপরে নাই বলিয়া, এবং বাংলাদেশের সম্পত্তি আছে বা তাহার নাই বলিয়া যদি আপনারা মেডিকেড নেন, এখন দেখা গেছে শত শত ইনভেস্টিগেটর আছে এবং তারা 2015 সালে কে মেডিকেড নিয়েছিল, 2014 সালে মেডিকেড নিয়েছিল, দেখা গেছে ওরা তথ্য নিয়ে পাওয়া গেছে যে এই লোকের মেডিকেড পাওয়ার যোগ্য ছিল না, তার ইনকাম বেশি ছিল, যেটা দেখানো হয়েছে তার চেয়ে বেশি ছিল। অথবা অনেক সময় দেখবেন যারা বিভিন্ন হেলথ কেয়ার কোম্পানির এজেন্টরা বসে থাকে, ওরা লোকজনকে টানি ফেসা করিয়া নিয়ে মেডিকেট করে দিতেছে, সব ফর্মে সব নাই 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 নাই, ব্যাংকেও টাকা নেই, জায়গা সম্পত্তি কোথাও নাই, টাকা পয়সা কিছু নাই, ইনকাম নাই, ইনকাম জিরো দিয়া বসে দিয়েছে, আসলে তো ইনকাম আছে, তো ট্যাক্স রিটার্ন না দেখিয়া। এই জন্য যারা মেডিকেট নেবেন তারা যেন ওই ফর্মটা যেন পুঙ্খানুপুঙ্খ নিজে বুঝিয়ে ফিল আপ করেন, কারণ বেশিরভাগ সময় ফর্ম গুলা যেমন ওয়েল কেয়ার, বিভিন্ন বড় কোম্পানি, হেলথ কেয়ার কোম্পানির মেয়েরা ফসরা বসায়, দোকান বসাইয়া বা টেবিল নিয়ে বসে মানুষকে ফিল আপ করে দিই, আপনার নাম অ্যাড্রেস এটা জানার পর বাকিরা ওরাই ফিল আপ করে দিই, ওটা ঠিক না, এবং এটার এটার ভিত্তিতে ওরা আপনাকে দিয়ে দিবে সবকিছু, এরপরে কিন্তু এটা রিভিউ করবে, রিভিউ করার পরে যদি দেখা গেলো যে আপনি ফান্ড নাই, তখন দেখা গেলো 3 বছরে আপনি $90,000 মেডিকেট সরকার আপনার থেকে নিয়েছে, যেমন একটা বাচ্চা ফসবের সময় $25,000 বিল, এক সময় তো ভমিটিং করতে গিয়ে হসপিটালে গেছিলেন, 2 দিন ছিলেন, এক সময় তো ফা ভাঙার সময় হসপিটালে গেছিলেন, এই যে এক একটা কিন্তু প্রচুর বিল আসে, কিন্তু অনেকে মনে করে আমার তো কিছু বিল লাগবে না, আমি শুধু হসপিটালে সব ফ্রি পাইতেছি, বাট বি কেয়ারফুল, ওখানে প্রত্যেকটা ফর্মে লেখা থাকে যদি কোনো সময় টাকা আসে টাকা দিতে হবে, টাকা এভাবে আদায় করে। আবার দেখেন একটা অ্যাক্সিডেন্ট কেস হইয়া আপনার
কেসে টাকা পাইলো, সেখানে টাকাটা কাটেনি। লোকেরা অনেক সময় একটা জ্যাকপট উইন করে লটারি, সেখান থেকে টাকা কাটা নিতে পারে। এবং যদি মিথ্যা কথা বলি থাকেন তখন তারা এমন ভাবে ধরবে ওই টাকা না দিয়ে আপনার উপায় নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যেমন মেডিকেল ইনভেস্টিগেটর আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে ফেলছে, আপনার বাইরে যে আসে তারা সে তথ্য তারা পাইছে, বাইরেটা আপনি নিজের নামে না কিনিয়া আরেকজনের নামে টাকাগুলো দেখা গেছে, টাকাগুলো সব আপনার মাধ্যমে গেছে চেকগুলো। কারণ চেইন অফ টাইটেল, চেইন অফ একটা কথা মানে ট্রানজাকশনের চেইন থাকে যায় আজীবন। যেমন আমার আপনার ব্যাংক থেকে আপনি আমাকে $10,000 একটা চেক দিলেন, এটা 20 বছর পরও সেই তথ্যটি থাকবে। তো সুতরাং আমি আমার এই তথ্যটা বা এই ব্যাপারে আলাপ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি যাতে আমাদের কমিউনিটির লোকেরা এই খপরে না পড়ে, এভাবে ভুয়া তথ্য দিয়ে মেডিকেট না নেয়। কারণ মেডিকেট যদি আপনার কিছু ইনকাম থাকে তারপর মেডিকেট পাবেন, অনেক সময় দেখা যাবে $10 করিয়ে দিতে হয় বা $15 দিতে হয়, সেটি দেয়াটা ভালো, ন্যায়সঙ্গত, যুক্তিগত। যেমন দেখা গেলো সারা বছরে আমি $200 খরচ হবে না, কিন্তু এটা আপনার এখন মেডিকেল আছে মনে করিয়া, কার্ড আছে মনে করিয়া ঘন ঘন হসপিটালে গেলেন, ওষুধ বেশি বেশি করিয়া নিলেন, এগুলা কিন্তু ফ্রি না, এভরিথিং ডকুমেন্টেশন হইতেছে। দেখা গেল ওই 7-10 বছর পর দেখা গেল মেডিকেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকের, কিন্তু ওই অ্যাকাউন্টে দেখা গেল আপনি $2,00,000 সরকারি সুবিধা পাইছেন। সেই জায়গাতে আমাদের ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বিলকিস, আমি বোস্টন থেকে বলছি। জি বিলকিস আপা, আমার প্রশ্নটা হচ্ছে আমি 2005 এর অক্টোবরে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তারপরে 2009 এর ডিসেম্বরে আমি অ্যাপ্রুভাল পেয়েছি, তারপরে এখন পর্যন্ত আর আমি কোনো কিছু পাইনি, এখন কি করতে হবে এটাই আমার প্রশ্ন। কি বলবেন? আপনারটা তো ওভারডিউ, সুতরাং ন্যাশনাল ভিসা সেন্টার নিচ্ছে আপনাকে ভিসা ফি সাইসে, এবং বিসা ফিস আইয়া যখন আপনারা অনেক যোগাযোগ করে না, তারা ওই 1 বছরের বেশি যোগাযোগ না করলে একটা রুল হলো আপনাকে প্রথম লেটারের পর থেকে 1 বছরের ভিতর যদি কেউ যোগাযোগ না করে তাহলে ওই ওরা কেসটা ক্যান্সেল করে দিত। আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কালকে সকালেই ন্যাশনাল ভিসা সেন্টারে আপনি কল দিবেন বা কাউকে দিয়ে কল করাবেন বা কোনো আইনজীবীর সহযোগিতা নেবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারটা ওভার ডিও, আপনারটা এখানে এখন ভিসা ফি সব দেওয়া এবং আপনার লোক আসার কথা এখন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে? আমার নাম আলম। আমার আমার বাবা মা আসছে 2019 ফেব্রুয়ারিতে, মানে এই ইউএসএ আসলো, এখন ওরা চলে যাচ্ছে আর কি মে মাসে, গ্রিন কার্ড এবং সোশ্যাল সিকিউরিটি চলে আসছে, ওরা যদি চলে যায় কয় মাসের মধ্যে আসতে হবে গ্রিন কার্ড ঠিকঠাক তোলে? যদি 6 মাসের আগে আসে উনি কোন পারমিশন নিয়ে যাইতে হবে না, যদি 6 মাস থেকে বেশি থাকার হয় পারমিশন নিয়ে 2 বছর পর্যন্ত থাকতে পারবে। তবে আর আরেকটা রুল হলো যদি 6 মাসের বেশি থাকেন বিনা পারমিশন ছাড়া বা পারমিশন নিয়েও ওইটা সিটিজেনশিপের জন্য ডিডাক্ট হয়ে যায়, তো ওইটা কন্টিনিউসটা ব্রেক করা হয় আর কি। তো সুতরাং 6 মাসের আগে আসাই ভালো, মানে সিটিজেনশিপ কিংবা সবকিছু মিলে সেই পরামর্শটি দিচ্ছেন আপনি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি মানিক বলছি টেক্সাস থেকে। জি মানিক ভাই, প্রশ্নটি? আমি 2015 সালে সিটিজেনশিপ পাই, আমার গ্রিন কার্ড থাকা অবস্থায় বিয়ে করি এবং 2014 সালে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করে বাংলাদেশে। 2015 সালে সিটিজেনশিপ পাওয়ার পর আমার ওয়াইফ এবং ছেলের জন্য অ্যাপ্লিকেশন করি এবং 2016 সালে ইউএসএ তে আসে গ্রিন কার্ড পায়। এখন আমার ছেলে এবং ওয়াইফের জন্য যেহেতু আপনার সিটিজেনশিপ থাকাকালীন বাচ্চা হয়েছে তখন আপনি N600 ফাইল করতে হবে। আচ্ছা, না উনি বলছিলেন তার বাচ্চাটি হয়েছে গ্রিন কার্ড থাকা অবস্থায় তারপরে তিনি সিটিজেন, তাহলে ওই বাচ্চা সেম রুল, তাহলে ওই বাচ্চাটা 5 ইয়ার রোল। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন? আমার কবি। জি প্রশ্নটি ভাইয়া? প্রশ্নটা হলো আমার ডিসেম্বরে 10 তারিখ। জি আমার আমি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি, ফ্যামিলির জন্য, ওয়াইফের জন্য, কবে লাগবে আমি রিসিভিং কবি পাইছি?
অ্যাসাইলাম কেস ডিসেম্বরে হচ্ছে অ্যাপ্রুভ হয়েছেন, ফ্যামিলির জন্য আবেদন করেছেন, কতদিন লাগবে? অ্যাসাইলাম যদি আপনার অ্যাপ্রুভ হয় তখন 7:30 ফাইল করতে হয়, তো ওইটা কোনো ওয়েটিং টাইম নেই, এটা তো ইমিডিয়েটলি প্রসেস করবে কনসুলেট। আচ্ছা, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, কনসুলেট আর টাইম যতটুকু লাগে। আচ্ছা, আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ বলছিলাম স্টোরিয়া থেকে। জি আশরাফ ভাই, প্রশ্নটি? জি, আমি একটা বিষয়ে আমি যে নূর মোহাম্মদ মজুমদার ভাই সাহেবের কাছে জানতে চাই যে আমি আসছি হচ্ছে এই দুই মাস হচ্ছে আমেরিকায় স্পাউস ভিসা আসছি। আমি জানতে চাইছিলাম যে আমার মাকে কি আমি এই গ্রিন কার্ড হোল্ডার হিসেবে আমি কি কোনো ভাবে ভিজিট বা অন্য কোনো প্রসেসে কি আনা যাবে? আচ্ছা, মাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, তবে ভিজিট ভিসা সবার জন্য উন্মুক্ত। ভিজিট ভিসার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যদি মিট করে এমবেসি যদি ওনাকে বিশ্বাস করে তাহলে দিতে পারে বা ট্রাই করতে পারেন। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব, কে আছেন দর্শক আমাদের সাথে? বাংলাদেশে রেখে আসতে 3 বছর পর্যন্ত, সেই ক্ষেত্রে কি বেবির রিটার্ন করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, বা মা বাবার কোনো প্রবলেম হবে কিনা? বাবা হচ্ছে সিটিজেন, মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, তো বাবা মা এখানে থাকবেন আর বেবিটা হচ্ছে নানা নানির কাছে থাকবেন বাংলাদেশে। বাংলাদেশে রেজ করতেছে তাদের আত্মীয় নিকট আত্মীয় অনেকেরই করে এরকম, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো, আর দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ারও চেষ্টা করব। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার। আমি বলবো যে খুব পছন্দের একজন মানুষ, যিনি কমিউনিটির জন্য অনেক কাজ করছেন, এবং আমরা চেষ্টা করছি আইনি বিষয়ে, যেহেতু তিনি মাস্টার অফ ল আইনজীবী, আইনি বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করতে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমাদের ফোনে অপেক্ষা করছেন। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে আমি একটু ফেসবুক থেকে প্রশ্ন করতে চাই। মাহফুজ এমডি রহমান, তিনি প্রশ্ন করেছেন, হেলথ কেয়ার মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স করার জন্য গত ডিসেম্বরে নির্ধারিত সময়ে আবেদন করেন তিনি, কিন্তু প্রিমিয়ার বেশি হয় তিনি পে করেননি, কিন্তু গত 3 মাস থেকে ডিউ প্রিমিয়াম হিসেবে বিল পাঠাচ্ছে। এখন তার প্রশ্ন হচ্ছে, যেটা তিনি এনজয় করেননি এবং কোনো প্রিমিয়াম দেয়নি তারা, তাহলে কি ওই বিল তাকে দিতে হবে কিনা? হবে, যদি কন্ট্রাক্ট ভ্যালিড থাকে। এটা এখানে একটা কন্ট্রাক্টের বিষয়, উনি যেহেতু প্রিমিয়াম দিবে বলে আবেদন করছে, অ্যাকসেপ্ট করছে, এটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত এরা বিল করতে থাকবে। ইট ইজ এ প্রবলেম। অনেক সময় এই যে মেডিকেটের কথা বলতেছে, অনেকে মেডিকেট নিয়ে মেডিকেট চলাকালে মেডিকেটটা স্টপ না করে দেশে চলে গেলে 1 বছর থাকলেন, যদি সরকার জানে যে আপনি মেডিকেট কন্টিনিউ করে বাংলাদেশে ছিলেন, ওই মেডিকেটের বিলটা কিন্তু আপনি ফেয়া করতে হবে। কারণ উচিত নিয়ম হলো ওই যে ওই যে ওই প্রোগ্রামটা ক্যান্সেল না করা পর্যন্ত উনি ওনাকে প্রিমিয়ামের বিল ফাড়াতে থাকবে। আচ্ছা, তার মানে তাকে ক্যান্সেল করতে হবে। এটা একটা ইন্স্যুরেন্স, সে মার্কেট প্লেস থেকে কিনেছে, দে হি হ্যাভ টু ক্যান্সেল ইট। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, এটি হচ্ছে অভিবাসন সংক্রান্ত, আশরাফুল মোমিন পাপলু, তিনি তার খালাতো বোনকে বিয়ে করেছেন, এখন ইন্টারভিউ সময় কাজিন বলে কি কোনো ধরনের সমস্যা হবে কিনা? ফার্স্ট অফ অল, তাকে তারা জানার কোনো কারণে নাই যে এটা তোমার খালাতো বোন হয় কিনা। আমি একটা এখানে একটা কথা বলি, আমরা আজীবন মানুষকে এই কথা বলি থাকি যে নেভার ভলান্টিয়ার এ আনসার, তোমার যে তোমার নাম কি? শুধু আমার নাম নূপুর চৌধুরী, ও আমার আর একটা নাম আগে ছিল, জানার কোন কারণে না, আনলেস ইউ টেল দেম। তারা তো তাদের ধারণা যে একটা বউ আসতেছে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তাদের পরিচিতি, রাইট? যখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ কোথাও যায় তাকে আর বলা হয় না তুমি কারে বিয়ে করলে, কেন বিয়ে করলে, ওটা আগে কি হয়েছিল, তোমার কোনো কোনো আত্মীয় লাগত কি না, এগুলো অপ্রাসঙ্গিক, এগুলো আনঅফিসিয়াল কথাবার্তা, এগুলো ভেরি নোজি কথাবার্তা। ফার্স্ট অফ অল, এখন আপনার প্রতি আমার অনুরোধ, আপনারা যখন ইন্টারভিউতে যাবেন কোনো কথা বলবেন না আনটিল দ্য আক্স ইউ, নেভার ভলান্টিয়ার ইনফরমেশন আনটিল দ্য আক্স ফর,
জিজ্ঞাসা করে, মানে নিজে থেকে কোনো কিছু বাড়তি তথ্য দেওয়ার তো প্রয়োজন নেই, বিন্দু মাত্র কারণও নাই এখানে দেশে খাল, আর যদি জানিও তারা তাতে কোনো অপরাধ কিছু না হতেই পারে সেটি। খুব সুন্দর করে আনসারটি দিয়েছেন, খুব মজা পেয়েছি আপনার প্রশ্নের উত্তরে। আর কে আছেন ফোনে দর্শক আমাদের সাথে? আপু আমার একটা প্রশ্ন ছিল, আমার মার জন্য কি অ্যাপ্লাই করতে পারবো গ্রিন কার্ড দিয়ে? পারবেন না, আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হইছে আমার। আচ্ছা আচ্ছা, না না না, আচ্ছা অ্যাসাইলাম হলো আপনার শুধু ইমিডিয়েট রিলেটিভের জন্য, আপনার আনমেরিড চাইল্ড এবং আপনার ওয়াইফ এর জন্য শুধু এই 735, তবে মাস জন্য পারবেন না। মাস জন্য কতদিন লাগবে সেটি তিনি জানতে চাচ্ছেন। সেটা এমবেসির যেটা টাইম যতটুকু লাগে, এটা ওয়েডিং টাইম কিছু নাই, আপনি যখন অ্যাপ্লাই করেন অ্যাবাউট এ ইয়ার, আবার এক বছর লাগবে। আচ্ছা, ও এক বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না? মায়ের জন্য পারবেন না ভাইয়া। উনি বললেন যে আপনার ওয়াইফ এবং আনম্যারিড চিলড্রেন এর জন্য আপনি আবেদন করতে পারবেন, এছাড়া কারোর জন্য আবেদন করতে পারবেন না। আমরা একটু আরেকটি প্রশ্ন নিয়ে নেই, কে আছেন দর্শক? জি আসসালামু আলাইকুম, আমি আমরা বলতেছি ব্রঞ্জ থেকে। জি ভাইয়া, প্রশ্নটি প্রশ্নটা হচ্ছে ওয়াইফটার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল 2017 এর জানুয়ারিতে, প্রায়োরিটি ডেট হচ্ছে জানুয়ারিতে, এখন সাপোর্ট দেওয়া হয়েছে আজকে 5 মাস হয়েছে, প্রায়োরিটি ডেট অলরেডি 2 মাস হয়েছে চলে গেছে, ওদেরকে ইমেল করা হয়েছে, ওরা বলতেছে হোল্ড করে রাখছে। আমার প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার পরে কতদিন যায় গ্রিন কার্ড দিয়ে করেছিল? উত্তরটা দিই আপনাকে এভাবে, এখন আপনার এখানে যখন DS-230-864 ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেওয়া হয়, এখন তো এগুলো অনলাইনে দিতে হয়, নিশ্চয় কোনো ভুল হয়েছে এখানে। যখন ভুল হয় তখন ফ্রন্টলাইন ওয়ার্কাররা এটাকে সুপারভাইজিং লেভেলে দিয়ে দেয়, সুপারভাইজার চেক করার জন্য। সুপারভাইজিং লেভেলে এমপ্লয়ের সংখ্যা খুবই কম, তো এই ক্ষেত্রে এখন আপনার কোশ্চেন হলো কতদিন সময় নিতে পারে? এটা এমন সময় 2 বছরের সময় নিতেছে, কারণ একবার দিলেন ভুল হয়েছে, আরেকবার দিলেন আরেকটু ভুল হয়েছে, আরেকবার দিলেন ডকুমেন্ট মিসিং। সুতরাং এখন আমি একটা এই ঠিক এই সপ্তাহে একটা আর্টিকেল লিখছি এবং একটা রেকর্ডিং ভিডিও ছাড়বো, কারণ তথ্য যদি ভুল হয় বিলিভ মি আনইউজুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিয়ে যাবে, যেন ব্যস্ত হইব কোনো সময় আপনি নিজে নিজে করবেন না এই কাজগুলো করার জন্য। যদি আপনি নিজে লয়ার না হন, লয়ার কাছে যান, লয়ার অ্যাফোর্ড করতে না পারলে অনেক সময় দেখা যায় এখানে ব্যাচেলার করে বা এখানে হাই স্কুল করার ছেলেরা স্মার্ট আছে কম্পিউটারে, তারা যেন ভালোভাবে ফরিয়া করে। এখানে অনেকগুলো ইয়েস এন্ড নোর ব্যাপার আছে, 864 আগে ছিল অল্প অল্প প্রশ্ন, I-130 আগে ছিল 2 পৃষ্ঠা, এখন করছে 11 পৃষ্ঠা, এখন দুনিয়ার অনেক তথ্য আছে এবং অনেক তথ্য কোশ্চেনটা এত ঠিকই, সাধারণ মানুষ যদি এখানে মাস্টার ডিগ্রিও করে এখানে সাধারণ লোকরা না বোঝার কথা, আনলেস হি গো টু ডিকশনারি, এবার ডিকশনারিতে গেলেও একটা শব্দের 3টা মিনিং থাকে, এখানে এই ব্যাপারে কোনটা প্রযোজ্য সেটা তো বুঝতে হবে। তো সুতরাং এগুলো একটু কেয়ারফুলি করা ভালো, কারণ 200-300 টাকা খরচ করলে কনসুলার প্রসেসিংটা করা যায়, এই টাকাটা বাঁচাতে গিয়া বিলিভ মি পেনসিলভেনিয়া থেকে কালকে এক মহিলা আসছে, আজকে 6 মাস পর্যন্ত সে এইটা ফাটায় ওইটা চায়, এটা ফাটায় ওইটা চায়, এবং একটা সাইতে 3 মাস সময় লাগে। তো এখন এই ফাইনালি আমরা আমাদের কাছে আসছে ওই যে ডেথ সার্টিফিকেটের ইস্যু নিয়ে। তো কথাটা সংক্ষেপে বলে এইভাবে সবার প্রতি অনুরোধ, যে কোনো প্রসিডিং করার জন্য, লিগাল প্রসিডিং বলেন, ইমিগ্রেশন প্রসিডিং বলেন, ইউ মাস্ট ইউজ দ্য এক্সপার্টিস, কারণ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় আপনি বউ রাখি এসছেন ধানমন্ডিতে, সে তাকে বলে এসে 1 বছরে নেবেন, এখন গেছে 3.5 বছর, এখন বউ মনে করতেছে আপনি এখানে আবার আসলে তারে নেবেন, এখানে কোনো ফ্রেম করতেছেন বা সামথিং রং আছে, আসলে তো আপনি চেষ্টা আসলে আপনি পয়সা বাঁচানোর জন্য হয়তো আদারওয়াইজ ভেরি বিজি গাড়ি চালাতেছেন, ঘুমাই দিচ্ছেন, এই আবার নিজে নিজে কিন্তু সতর্ক থাকতে হবে যে ভবিষ্যৎটি কার হাতে, ভেরি ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো ঠিক ভাবে, যেখানে টাইমের বিষয় আছে, যেখানে ভবিষ্যৎ নির্ভর করে, কেন আপনারা রিস্ক নিতে যাবেন, ঝুঁকি নিতে যাবেন ছোটখাটো বিষয়ে। এই কারণে আমরা এই অনুষ্ঠানে কিন্তু বলি যে আপনারা ট্যাক্স করতে গেলে অবশ্যই আপনার যারা প্রফেশনাল তাদের কাছে যাবেন, আইনি বিষয়ে প্রফেশনালদের কাছে যাবেন, কারণ এটি যেমন টাইম এবং ভবিষ্যতে অনেক কিছু জটিল হয়ে যায়। ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। দেখা গেল আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, মোহাম্মদ আইন মজুমদার কে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া? আপনার মোহাম্মদ আবু তার পাঠান, জি ব্রঞ্জ থেকে বলছি। জি বলুন ভাইয়া। আমি একজন সিটিজেনশিপ, আমার ছেলেমেয়ের জন্য 2015-তে অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল লেটার আসে নাই, আর তারা আসছে বা কতদিন সময় লাগবে? আচ্ছা, 2015 সালে যদি অ্যাপ্লাই করে আপনার ছেলেমেয়ে যদি আনমেরিড হয়,
তাহলে তো এগুলো অ্যাপ্রুভ আসার কথা, হয়তো পিটিশন কোন কিকব্যাক আছে, কোন ফার্দার ইনকোয়ারি আছে, পিটিশন লস হয়েছে বা সামথিং, আপনার ভেরি ইম্পর্টেন্ট কালকে যোগাযোগ করেন ইমিগ্রেশনে, নিশ্চয় কোন সিটি লস হয়েছে, কারণ 2015 এটা তো এক বছরে আসার কথা, এখন 2019। আমাদের ফেসবুকে এ ধরনের একটি প্রশ্ন করেছেন, একটু ডিফারেন্ট, নেসা মোমেন তুন, তিনি প্রশ্ন করেছেন গ্রিন কার্ড দিয়ে তার 17 বছর ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2017 সালের অগাস্টে, এখনো তিনি অ্যাপ্রুভাল লেটার পাননি, কতদিন লাগবে? না এটা ঠিক আছে, এটা তো উনি গ্রিন কার্ড দিয়ে, গ্রিন কার্ড 4.5 ইয়ার, তো অ্যাপ্রুভাল লেটার অনেক সময় কোনো অফিসার বিজি না হলে 2 মাসও ফাটায়, অনেক সময় 3 বছর পরে অ্যাপ্রুভালটা আসে, তো উনি যেন মেল গুলা খবর রাখে, ইদানিং বেশিরভাগ ক্ষেত্রে মেল মিসিং হয়। আমাদের সাথে ফোনে আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি ভাইয়া? জি আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম সুলাইমান। জি সুলাইমান ভাই, জি আমার প্রশ্ন হচ্ছে, আমি 2007 এ, জি আমার প্রশ্ন হচ্ছে, আমি 2007 এ আমার ভাইয়ের জন্য, মেরিট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওনার একটা ছেলে ছিল তখন। আচ্ছা, তারপরে উনি ওনার অ্যাপ্রুভাল লেটার সবকিছু পাইছি, বাট ওদের কোনো জানানো হয় নাই যে ওনার আরেকটা ছেলে আরেকটা মেয়ে হয়েছে ওর টুকার, ওইটা কি আমরা কি, আমি কি ওইটা ওদেরকে আগে জানাতে হবে নাকি কি করবে? নতুন তথ্য যখন যুক্ত হয় ভাই বোনের অ্যাপ্লিকেশনের, যখন কনস্যুলেট প্রসেসিং শুরু হবে 1 বছর পরে শুরু হবে, তখন ডিএস 230 অ্যাড করলে হবে, এখন না করলে হবে। আচ্ছা, সাধারণত অনেক সময় দেখা যায় যে ভাই বোনের অ্যাপ্লিকেশন দীর্ঘ মেয়াদী, 12-13 বছরে অনেক কিছু চেঞ্জ হয়, কেউ মারা যায়, কেউ মারা গেলে এটা ডেথ সার্টিফিকেট দিতে হবে, আর হচ্ছে কেউ যদি নতুন যুক্ত হয় সেটা অ্যাড করা হবে। তথ্যগুলো কখন দিবেন? এই তথ্যগুলো আপনি এখনো দিতে পারেন, আর আমি আমরা বলি এখন না দিয়া একইবার, যেহেতু দিতেই হবে, আপডেট করা হয় যখন ডিএস 260 যখন ফাইল করা, তখন অ্যাড্রেস, এডিশনাল ফ্যামিলি মেম্বার অ্যাড করা, বা কারো ওয়াইফ মারা গেছে বা ওই অন্য স্ত্রী বিয়ে করছে, অন্য স্ত্রী আসতে পারবে, এগুলো কোনো কোনো সমস্যা না, এগুলো ইটস ভেরি ভেরি ইজি। আজকে যারা প্রশ্ন করতে পাচ্ছেন না কিংবা ফোন করতে পারেননি, আমরা পরশুদিন আবারও একজন অ্যাটর্নি থাকবেন বৃহস্পতিবার, সেদিন আবারও আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে মোহাম্মদ এন মজুমদার, আমরা কথা বলছিলাম একটি নির্ধারিত একটি বিষয় ছিল মেডিকেড নিয়ে, সে বিষয় নিয়ে আমি একটু উপসংহার। মেডিকেড ফ্রডটা ভেরি ভেরি ডেঞ্জারাস, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভিজিটে বা ভিতরে অন্য অন্য দেশ থেকে ভিজিটে আসেন, তারাও মেডিকেড নিচ্ছেন। অনেকে হয়তো হসপিটালে গেলেন, এটা হলো ভালো উদার কান্ট্রি, হসপিটালে যাওয়ার সাথে সাথে আপনার ডেলিভারি হতে সব কিছু তারা ফ্রি দিচ্ছে, তো আপনি এটা অর্থ এই নয় যে আপনাকে বিল দিতে হবে না, তো যদি টাকা থাকে আপনার অন দ্য স্পট বিল দিয়ে যাওয়াই ভালো, দিতে না পারলে পরে দেওয়া ভালো, পরবর্তীতে আসার সময় এটা নিয়ে প্রবলেম হয়, এবং অনেক লোক এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে বিলের কারণে। সো বাংলাদেশ থেকে যারা তথাকথিত কোটিপতি দাবি করেন যে আমরা ভিজিটে আসছি, 20 টাকার মালিক, সো আপনি এবং বাচ্চায় ডেলিভারি এক্সপেকটেশন নিয়ে আসেন, সো যদি আপনাদের উচিত হবে সেই পরিমাণ ডলার নিয়ে আসা, যেন হসপিটালে বিলগুলো দিয়ে যান, যদি না দিয়ে যান সেটাও সেটা কনসিকুয়েন্স আছে, এ সম্পর্কে যেন আপনারা ওয়াকেবল থাকেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটার জন্য ক্রেডিট রুইন হয়, মানুষের সিটিজেনশিপ পাইতে অসুবিধা হয়, ইট ইস সিরিয়াস, এটা একরকমের অপরাধ। সো কেউ মেডিকেল ফ্রড করবেন না, এবং হেলথ কেয়ার প্রফেশনালরা যখন আপনার অ্যাপ্লিকেশন ফিল আপ করবে তখন সঠিক তথ্য দিবেন, যেন ভুল তথ্য না দেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত প্রফেশনালদের দিয়ে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করি, এবং দিন শেষে যে কথাটি সবসময় বলি যে আপনার ভবিষ্যৎটি কার হাতে দিচ্ছেন দেখে শুনে বুঝে দেওয়াটা ভালো। আপনার যাকে ইচ্ছা, যাকে পছন্দ তার কাছেই যাবেন, তবে তিনি সে বিষয়ে অভিজ্ঞ কিনা নিজে নিজে কোনো ঝুঁকি নিতে যাবেন না। সবাই ভালো থাকবেন।